হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আজকে আমি আপনাদের জন্য খুবই অল্প সময়ে এক ধরনের খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি আর এই খিচুড়িটা তৈরি করব আমি লাউ দিয়ে মাত্র দশ মিনিটে প্রেশার কুকারে এই খিচুড়ি তৈরি করে নিতে পারবেন স্বাদটাও হবে অনেক বেশি মজার চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমি আগে থেকে চুলায় একটা প্রেশার কুকার বসিয়েছি এবার এর মধ্যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি আর হাফ কাপ ডাল নিয়েছি এবার এর মধ্যে লাউ দিয়ে নিচ্ছি লাউটা আমি কিছুটা ঝুড়ি করে কেটে নিয়েছি এখানে এক কাপের কিছুটা বেশি হবে লাউ আছে এবার এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কুমিয়ে দিয়ে নেবেন আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে নিলাম এবার এর মতো একটা তেজপাতা দিয়ে নিলাম দুই টুকরা দারচিনি দিয়ে নিলাম দুইটায় সবুজ এলাচ দিয়ে নিলাম চার পাঁচটা কালো গোলমরিচ দিয়ে নিলাম চারটা লং দিয়ে নিলাম জিরার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামিচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচের কিছুটা বেশি হবে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে নিলাম দেড় টেবিল চামচ এবার এর মতো পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যেও আমি পানি দিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপের কিছুটা কম পানি দিয়েছি প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগে আর তাছাড়া যেহেতু লাউ দিয়ে তৈরি লাউ থেকেও কিছুটা পানি বের হবে এজন্য পানির পরিমাণটা কম দিয়ে নিয়েছি এবার আমি তিনটা হুইসেল আসা পর্যন্ত রান্না করে নেব তিনটা হুইসেল আসা পরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলিয়ে নিয়েছি আর আমার রান্নাটাও হয়ে গেছে এবার আমি এর উপরে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আর খেতেও অনেক মজা লাগবে এবার একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আরও যদি ঝরঝরে করতে চান তাহলে পানির পরিমাণটা আর একটু কম দিতে হবে আর এটা ঠান্ডা হলে আরও একটু ঝরঝরে হয়ে যাবে এবার আমি এটা প্লেটে উঠিয়ে নেব এখানে একটা প্লেট নিয়েছি এর উপর আমি উঠিয়ে নিচ্ছি দেখলেন তো কত কম সময়ে তৈরি হয়ে গেল লাইয়ের তৈরি খিচুড়ির রেসিপি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ